7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এই কর্মসূচির কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নতুন প্রজন্ম যারা গত 15 বছরে বিকৃত ইতিহাসকে পেয়েছে, সঠিক ইতিহাসকে পায়নি, তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরা এবং এই নভেম্বর 7 নভেম্বর গুরুত্বকে সামনে তুলে নিয়ে আসা এই দায়িত্ব পালন করার জন্যই আমরা এবার 7 নভেম্বর ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।